No, 그래, no, 요새 no, 시도 때도 없이 시무룩하. Assalamualaikum friends, welcome back to my channel. So, caption देखे तो बुझे ही गया था आज के हमें की challenge करते जाती. आज के हमें करबो की बोलूँ तो chocolate food challenge. तो आज के हमें 24 hours से जोड़ना chocolate food खाबो शुदू. এখন বাজে সকাল 9টা তো আমরা করব ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে কনফ্লেক্স আর এটা কনফ্লেক্স না কনফ্লেক্স টাইপের হাইড এন্ড সিক ফিলস এটা কিন্তু দেখুন একদম চকলেট ফ্লেভার এইটা আমরা দুধে মিশিয়ে খাব এই যে নিয়ে নিয়েছি দুধ এটা আমরা মিক্স করব এবার আমি আরেকটু কিছু খেয়ে নেব দেখুন আমি নিয়েছি একটা কেক Two thousand years later. এখানে আমি দুটো চকলেটের ব্রেড নিয়েছি তার মধ্যে একটা অমলেট দিয়েছি এবার আমরা বানিয়ে নিয়েছি চকলেট অমলেট বার্গার এইবার চলেছি আমরা লাঞ্চ নিয়ে তো লাঞ্চ নিয়ে আমরা কি করেছি দেখলেন নি আপনি কত কষ্ট করে আমি একটা চকলেটের ব্রেড বানালাম তার ভেতরে দিলাম একটা অমলেট সকালে আমি এত মিষ্টি খেয়েছি যে আর মনে হচ্ছিল না যে কোনো মিষ্টি জিনিস খাই তো কত কষ্ট করে এটা প্রিপেয়ার করেছি অমলেট চকলেট বার্গার One hour later. আমি এখানে একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি এবার দুটো স্লাইস আমি ডিনারের জন্য আলাদা করে রেখে দেব তারপর আমি এই কেকটা দিয়ে বানাবো জার কেক জাস্ট বিকজ আমার কাছে জার নেই তাই জন্য আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি কাঁচের গ্লাসে আমি টুকরো করে নিয়েছি কেকটা তার উপর থেকে দিয়ে দেব চকলেট আইসক্রিম তারপর হার্সেস সিরাপ তারপর উপর থেকে দিয়ে দেব চকো চিপস এইভাবেই আমি আরেকটা লেয়ার করব তারপর আমাদের তৈরি হয়ে যাবে জার কেক জাস্ট বিকজ শুধু জারটাই নেই আপনারা এটা বাড়িতেও ট্রাই করতে পারবেন ভীষণ টেস্ট খেতে চলে এসেছি এবার টিফিনের টাইমে তো টিফিনটা আমরা দেখলে কি বানালাম চকলেট
হচ্ছে আমরা ডিনারে আমরা যে কেকটা বানিয়েছিলাম ওটার দুটো পিস আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম খাবো বলে ডিনারে। মানে সারাদিন মিষ্টি খেতে খেতে এমন অবস্থা হয়েছে না, মিষ্টি তো দেখতে চলো না, তো এক বছর চকলেট বলেন কি। মিষ্টি খেয়ে খেয়ে খেতে খেতে আমি দুটোই কেক খেয়ে ফেললাম, এত খিদে পাচ্ছে না কি করে। ওকে তো আমার এই চ্যালেঞ্জটা আমি এখানেই শেষ করছি। সারা দিন আমি চকলেট খেলাম, খালি চকলেট চকলেট চকলেট। এখন আমি রাতে ঘুমাবার টাইমেও বোধহয় শুধু চকলেটই দেখব। চ্যালেঞ্জ এখানেই শেষ হলো। চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর আর কি কি চ্যালেঞ্জ আপনি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল বাটনটা প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওসের আপডেট নেওয়ার জন্য। ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।